তো আজকের এই গল্পটা এমন একটি মেয়ের, যে কিনা তার কলেজ প্রজেক্টের জন্য মরুভূমিতে কিছু গাছ খুঁজতে যায়, কিন্তু সেখানে তার সাথে এমন কিছু হবে যা সে কল্পনাও করতে পারেনি। বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া একটা সার্ভাইভাল থ্রিলার সিনেমা, যার নাম বরেগো। তো আর দেরি না করে শুরু করা যাক। মুভি শুরুতে আমরা ক্লারা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা কিছুদিন আগে জানতে পেরেছে একটা মরুভূমির পাশে এমন কিছু গাছ হয়েছে যেটা দিয়ে নেশাদ্রব্য বানানো হয়, আর সেই গাছগুলোকে নেওয়ার জন্য সেই মরুভূমিতে পৌঁছে যায়। আর সেখানে ক্লারা কিছু গাছ পেয়ে যায় যে কিনা কারো লাশকে মাটিতে পুঁতে দেয়। তারপর সে একজন অচেনা লোককে কল করে বলে, একে আমরা শেষ করে দিয়েছি, এখন আমাদের আরেকজন পাইলট দরকার। এখন এর পেছনের রহস্য কি, এটা আমরা শেষে বুঝতে পারবো। তো এর পরের দিন ক্লারা সে গাছগুলোকে নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এবার সে মরুভূমির অনেকটা ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ক্লারা এখানে এসে সে গাছগুলোকে পায় না। তখনই আমরা অ্যারি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা এখানে রেসিং বাইক চালানোর প্র্যাকটিস করছিল। অ্যারি আসলে এখানে সিকিউরিটি দায়িত্বপ্রাপ্ত অফিসারের মেয়ে। সে ক্লারাকে এখানে দেখে একটু অবাক হয়, কারণ ক্লারা এই নির্জন মরুভূমিতে কি করছে। তখন ক্লারা তাকে বলে সে এখানে একটা রিচার্জ করার জন্য এসেছে, এবং সে তাকে জিজ্ঞেস করে যে সে এখানে কেন বাইক চালাচ্ছে। অ্যারি বলে সে স্কুল ফাঁকি দিয়ে যায়, সেটা তার বাবা না জানার জন্য সে এখানে আসে। তো এদের মধ্যে অনেকটা বন্ধুত্ব হয়। পরে তারা দুইজন একসাথে সে গাছগুলোকে খুঁজতে থাকে এবং একসাথে বসে তারা গল্প করতে থাকে, যেখানে অ্যারি তাকে বলে তার মা মারা গিয়েছে, কিন্তু তার বাবা সবসময় ব্যস্ত থাকার কারণে তাকে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারে না, তাই অ্যারি এখানে একা একা ঘুরতে চলে আসে। কিছু সময় পর অ্যারি সেখান থেকে চলে যায়, কিন্তু ক্লারা এখনও সেখানে ছিল, কারণ তার থেকে আরও কিছু গাছ সংগ্রহ করতে হবে। কিন্তু কিছু সময় পর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ক্লারাও সেখান থেকে চলে যায়, কিন্তু তখন সে আকাশে একটা প্লেন দেখে যেটা কিনা ক্র্যাশ হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। এখন ক্লারা সেটাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি তার গাড়ি নিয়ে সেই প্লেনের কাছে চলে যায়। ক্লারা সেখানে পৌঁছে দেখে পুরো প্লেন ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু বিমানে থাকা পাইলট থমাস প্যারাশুটের সাহায্যে জানে বেঁচে গিয়েছে। তখন ক্লারা মাটিতে পড়ে থাকা কিছু প্যাকেট দেখতে পায়। হ্যাঁ, ঠিক ভেবেছো, সেটার মধ্যে ড্রাগ ছিল। ক্লারা প্রথমে তাকে বাঁচানোর কথা ভাবে, কিন্তু এখন ক্লারা বুঝতে পারে এই লোকটা হয়তো কোনো বড় ধরনের স্মাগলার, তাই ক্লারা ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে গাড়ি স্টার্ট করে, কিন্তু সে পালানোর আগেই থমাস তার উপর গুলি চালানো শুরু করে দেয়, যার ফলে গাড়ির চাকাটি একটি গর্তের মধ্যে আটকে যায়। এখন থমাস ক্লারাকে ধরে ফেলে, এখন সে চাইলেই ক্লারাকে মেরে ফেলতে পারে, কিন্তু এখানে ক্লারা বুদ্ধি খাটায় এবং বলে, তুমি জানো তুমি এখন কোথায় আছো? থমাস বলে, না, কি হয়েছে? তখন ক্লারা বলে, আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিতে পারবো, এখান থেকে কিছু দূরে হাইওয়ে রোড আছে আর আমি এখানকার সব জায়গা চিনি। কিন্তু ক্লারার এই কথাগুলো মিথ্যা ছিল, কিন্তু তার থেকে তার প্রাণ বাঁচানোর জন্য কিছু একটা করতেই হবে। এখন থমাস বুঝতে পারে ক্লারা ঠিক বলছে, তাই সে প্রথমে ক্লারাকে দিয়ে সেই সমস্ত প্যাকেটগুলোকে উঠায় এবং সেগুলোকে গাড়িতে রেখে দেয়। তারপর তারা গাড়িতে বসে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়িতে বসতেই ক্লারা গাড়িতে রাখা ম্যাপটি লুকিয়ে ফেলে, কারণ যদি ম্যাপটি থমাস পেয়ে যায় তাহলে সে ম্যাপটির সাহায্যে এখান থেকে বের হতে পারবে, যার ফলে সঙ্গে সঙ্গে সে ক্লারাকে মেরে ফেলবে। তার গাড়িতে একটা ছুরিও ছিল, কিন্তু সেই ছুরিটাকে সরানোর আগেই থমাস গাড়িতে উঠে পড়ে। তারপর তারা দুইজন সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা সেই অচেনা লোকটিকে দেখতে পাই, যে কিনা আসলে ড্রাগ সাপ্লায়ার এবং তার নাম জর্জ। সে কাউকে ফোন করে বলে, প্লেন এখনো আসেনি কেন? তখন ফোনে থাকা লোকটি বলে, থমাস তো এখন সেখানে পৌঁছে যাওয়ার কথা। এখন এই কথা শুনে থমাস তার পার্সেলকে খোঁজার জন্য বের হয়ে যায়। ওইদিকে ক্লারা থমাসকে জিজ্ঞেস করে, তারা শেলটন সিটিতে পৌঁছে গেলে সে কি তাকে ছেড়ে দিবে? থমাস কোনো জবাব দেয় না, যার ফলে ক্লারার ভয় আরো বেড়ে যায়। তখন সে আরো বলে, আমার কাছে দুটি ব্যাগ আছে, তুমি সেখানে পৌঁছার পর তুমি সেই প্যাকেটগুলোকে এই ব্যাগগুলোতে ভরে দিও এবং পরে সে ব্যাগগুলোকে নিয়ে চলে যেও। আমি প্রমিস করেছি আমি এটা কাউকে বলবো না। কিন্তু থমাস এখনো তার কথার কোনো জবাব দেয় না, তার থেকে অন্য কোনো এক জিনিসের টেনশন হচ্ছিল। ক্লারা ভয় পেতে থাকে, না জানি তাকে এখন মেরে না দেয়। থমাস কিছু ভাবতে ভাবতে সে গাড়িকে একটা ক্যাকটাস গাছের সঙ্গে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, অর্থাৎ এখন তাদের পায়ে হেঁটেই সামনে রাস্তাগুলো পার করতে হবে। থমাস ক্লারাকে বলে, জলদি প্যাকেটগুলো ব্যাগে ভরো, আমাদের এখন পায়ে হেঁটে চলতে হবে। কিন্তু ক্লারা মানা করে দেয়, সে বলে, এভাবে আমরা পায়ে হেঁটে চলতে গেলে অনেক দিন লেগে যাবে আর তোমার পায়ে তো আঘাতও লেগেছে। কিন্তু থমাস কোনো কথা শোনে না, সে সোজা সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন ক্লারা সুযোগ পেয়ে সে ছুরিটা তার পায়ের মোজায় লুকিয়ে ফেলে। অন্যদিকে জর্জ তার গাড়ি নিয়ে মরুভূমির চারপাশে খোঁজ করছিল, যেন সে ওই প্যাকেটগুলো এবং সেই প্লেনটাকে দেখতে পাই। এখন সেই প্যাকেটগুলোর জন্য কোন পর্যায়ে যেতে পারে সেটা আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। ক্লারা আর থমাসকে দেখতে পাই, যারা কিনা পুরো রাত পায়ে হেঁটেই চলছিল, কিন্তু মরুভূমির প্রচণ্ড গরমে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ে। এখানে থমাস তাকে আরও চলতে বলে, কারণ তার থেকে দ্রুত সেখানে পৌঁছাতে হবে। কিন্তু ক্লারার শরীর এখন জবাব দিয়ে দিয়েছে, তাই সে এখানে থেকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে। একসময় থমাস এক কোণায় প্রস্রাব করছিল, তখন এই সুযোগ নিয়ে ক্লারা সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু থমাস তার পেছনে ধাওয়া করে তাকে থামতে বলে। ক্লারা জোরে দৌড়াচ্ছিল, তার থেকে লাগছিল সে বেঁচে যাবে, কিন্তু হয় এর উল্টো, থমাস তাকে ধরে ফেলে।
যার ফলে ক্লারার এই কাজের জন্য থমাস আরও সচেতন হয়ে যায়। আর এখন সে ক্লারার হাতকে রশি দিয়ে বেঁধে দেয়। ওদিকে আমরা পুলিশ অফিসার অ্যালেক্সকে দেখি, যে কিনা অ্যারির বাবা। সে ফোনে জানতে পারে মরুভূমির একটি জায়গায় কিছু মানুষ একজনের লাশ পেয়েছে, যেটা কিনা পশু পাখিরা মাটি থেকে বের করে অর্ধেক খেয়ে ফেলেছে। এরই মধ্যে অ্যালেক্স তার মেয়েকে বাইক চালিয়ে আসতে দেখে। অ্যারি স্কুলে যাচ্ছিল, কিন্তু সে হেলমেট পরে না থাকার কারণে তার বাবা তাকে বকা দেয়। তখন অ্যালেক্সের কাছে একটি হোস্টেল থেকে কল আসে। তারা অ্যালেক্সকে বলে যে ক্লারা নামের একটি মেয়েকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না। এটা শুনে অ্যারি বলে, আমি তো ক্লারার সঙ্গে কালকে দেখা করেছিলাম, সে অনেক ভালো মেয়ে, হয়তো সে মরুভূমির কোনো জায়গায় আটকে আছে, আমাদের তাকে খোঁজা উচিত। তারপর তারা সবাই হোস্টেলে পৌঁছায়, কিন্তু সেখানে আশেপাশে ক্লারা ছিল না, কিন্তু তার রুমে তার জিনিসপত্রগুলো ছিল। অ্যালেক্স তারপর তার মেয়েকে স্কুলে পাঠিয়ে দেয়, কারণ তাকে নিয়ে সেই উত্তপ্ত এলাকায় ক্লারাকে খুঁজতে যেতে পারবে না। অন্যদিকে জর্জ অবশেষে সেই ক্র্যাশ হওয়া প্লেনটির কাছে পৌঁছে যায়, যেখানে সে কিছু প্যাকেট এবং গুলির বুলেট দেখতে পায়, যেটা দেখে তার থেকে বুঝতে দেরি হয় না যে এখানে কিছু না কিছু হয়েছে। তখন সে একদিকে গাড়ির টায়ারের ছাপ দেখতে পায়। তারপর জর্জ টায়ারের রাস্তা ধরে তাদের কাছে যেতে থাকে। কিছুক্ষণ পর সে ক্লারার গাড়িটি দেখতে পায়, যেটার সব দরজা খোলা ছিল এবং সেটার ভিতর ক্লারার জিনিসপত্রও ছিল। তখন সেখানে কিছু বাইক রাইডার চলে আসে। ছেলেগুলো তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার গাড়ির? জর্জ বলে, এটা তার গাড়ি না, সে এদিকে যাওয়ার সময় গাড়িটি দেখতে পেয়েছে। আর সে তাদের জিজ্ঞেস করে, সে কি আশেপাশে কাউকে দেখেছে? তারা বলে না, এবং ছেলেগুলো পুলিশকে কল করার কথা ভাবে। আর এই কথাটা জর্জ থেকে ভালো লাগে না, সেজন্য সে তাদের গুলি করে দেয় এবং তাদের লাশগুলোকে গাড়ির পাশে রেখে চলে যায়। এখন তার একটাই উদ্দেশ্য, সে যেমন করেই হোক তার থেকে থমাস এবং সে প্যাকেটগুলোকে খুঁজতে হবে, কারণ সেগুলোতে কোটি টাকার জিনিস আছে। এদিকে থমাসের পায়ে যে আঘাতটি লেগেছে সেটাতে এখন ইনফেকশন হতে থাকে, সেজন্য সে ভালোভাবে হাঁটতে পারছিল না। ক্লারা বলে, আমরা এখানে থেমে কিছুক্ষণ বিশ্রাম নিই। কিন্তু থমাসের মাথায় জর্জের চিন্তা ঘুরছিল, হয়তো সে তাকে আশেপাশে কোথাও খুঁজছে। কিন্তু ক্লারা তাকে বোঝায়, যদি আমরা এভাবেই চলতে থাকি তাহলে এই রোদ এবং ইনফেকশনের কারণে আমরা মারা যাব। এখন থমাসও ক্লান্ত হয়ে পড়ার কারণে সে রাজি হয়ে যায় এবং তারা একটি ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে থাকে। ক্লারা থমাসকে জিজ্ঞেস করে, তোমার প্লেন ক্র্যাশ হয়েছে কিভাবে? সে বলে, ইঞ্জিন স্টপ হয়ে গিয়েছিল, সে প্লেনটার ইঞ্জিনটা ভালো ছিল না। আমরা ছোট প্লেনগুলো এই জন্যই চালাই কারণ সেটা কন্ট্রোল অফিসের রাডারে শো করে না। সিন শিফট হয়ে আমরা অ্যালেক্সকে দেখতে পাই, যেখানে তার সহপাঠীদের থেকে জানতে পেরেছে একটি জায়গায় গাড়ি দেখা যাচ্ছে, সেজন্য সে দ্রুত গাড়িটির কাছে পৌঁছায়, যেটা কিনা ক্লারার গাড়ি ছিল। সেই গাড়ির পাশে দুজন বাইক রাইডারের লাশ দেখতে পাই, যার ফলে সে শিওর হয়ে যায় অবশ্যই এখানে বড় একটা ঘটনা চলছে। তখন সে জর্জের গাড়ির টায়ারের ছাপ দেখতে পাই, আর সে ছাপগুলো ধরে জর্জের গাড়ির কাছে যেতে থাকে। তখন উপরে পাহাড় থেকে জর্জ অ্যালেক্সকে দেখে ফেলে, কিন্তু অ্যালেক্সও জেনে যায় জর্জ আশেপাশে কোথাও আছে। তখন হঠাৎ জর্জ তার হাতে গুলি করে দেয়, তারপর তাদের মধ্যে অনেক গোলাগুলি শুরু হয়। অ্যালেক্স ভুলে একটা খাদে পড়ে যায়। জর্জ কাছে এসে দেখে অ্যালেক্স সেখানে নেই, সে শুধু সেখানে গভীর খাদ দেখতে পাচ্ছে, যার ফলে সে বুঝতে পারে অ্যালেক্স মারা গিয়েছে। সেজন্য সে প্রথমে অ্যালেক্সের গাড়ির রেডিওটা ভেঙে ফেলে এবং পরে অ্যালেক্সের গাড়িকে চালিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে, যার ফলে গাড়িটার ড্রাইভার ছাড়া দূরে চলে যাচ্ছিল এবং এর ফলে পুলিশরা তার গাড়িকে ট্রেকিং করে অন্য জায়গায় খুঁজবে। ওদিকে যখন ডিউটি শেষ হওয়ার পরও অ্যালেক্স ঘরে ফিরে না, তখন অ্যারি তার জন্য টেনশন করতে থাকে। সেজন্য সে তার বাইক নিয়ে সোজা পুলিশ স্টেশনে পৌঁছে যায়। হয়তো সেখানে তার বাবা আছে, কিন্তু ততক্ষণে সেখানে সব কর্মকর্তা তাদের ঘরে চলে যায়। পুরো পুলিশ স্টেশন খালি পড়েছিল। সেখানে অ্যারি বুঝতে পারে হয়তো তার বাবা ক্লারাদের খুঁজতে গিয়েছে আর সেখানে তার সাথে কিছু হয়েছে, সেজন্য সে তার বাইক নিয়ে দ্রুত তার বাবাকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে ক্লারা আর থমাস গত কয়েক ঘন্টা ধরে হাঁটছিল, এখন তাদের শরীরের শক্তি জবাব দিয়ে দিয়েছে কারণ তাদের সামনে একটি পাহাড় এসে পড়েছে। তাদের যাত্রা এখানেই শেষ। থমাস বলে, আমাদের এটাকে পার হয়ে উপর দিকে যেতে হবে। কিন্তু ক্লারা বলে, আজ আমরা অনেকটাই হেঁটেছি, আমাদের আজ রাত এখানে থেকে বিশ্রাম নিতে হবে, সকাল হলে আমরা আবার যাত্রা শুরু করব। কিন্তু থমাস থেকে এখনই পাহাড়টা পার হতে হবে কারণ তার কাছে সময় নেই। সেজন্য সে ক্লারার হাতকে খুলে দেয় এবং পাহাড়ে উঠতে বলে। কিছুক্ষণ পর পাহাড়ে ওঠার সময় থমাস উপর থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু ক্লারা তাকে বাঁচায় এবং অবশেষে তারা মধ্যরাতে পাহাড়ের উপর পৌঁছে যায়। তাদের কাছে রাতে খাওয়ার মতো কিছু ছিল না, যার ফলে তাদের আবার সকালে খালি পেটে হাঁটতে হবে। তাদের মধ্যে এখন এক ধরনের বন্ড হয়ে যায় এবং তারা অনেকদিন পর একে অপরের নাম জানতে পারে। থমাস তাকে বলে, সে একজন টিচার, কিন্তু তার বাবার শরীর খারাপ, সেজন্য সে কিছু টাকার জন্য সে এই কাজ করছে, যেন সে এই টাকাগুলো দিয়ে তার বাবার ভালো চিকিৎসা করতে পারে, আর এই জন্যই সে মাঝে মধ্যে বাধ্য হয়ে ভুল পথ ধরে। অন্যদিকে ক্লারা তার হাতে একটা ট্যাটু দেখায়। সে বলে, সে এটা তার বোনের স্মৃতি ধরে রাখার জন্য বানিয়েছে, কারণ সে কয়েক বছর আগে মারা গিয়েছে, কিন্তু সবাই তার মৃত্যুর জন্য তাকে দায়ী ভাবে, কারণ সে তখন তার কাছে ছিল।
এজন্য পরে সে তার ঘর ছেড়ে দেয়। তারপর থেকেই ক্লারা এভাবেই সব দিকে হারিয়ে বেড়াচ্ছে। এখন এখানে দুজনের মন ভালো ছিল, কিন্তু তারা বাধ্য হয় কিছু কাজ করার জন্য, যার ফলে তারা আজ এই অবস্থায়। ওদিকে অ্যারি এখনও তার বাবাকে খুঁজতে থাকে, কিন্তু সে তার বাবাকে কোথাও খুঁজে পায় না। এখন রাত অনেক গভীর হয়ে যায়, তাই তার থেকে ভয় হতে থাকে। তখন সে তার বাবার নেম প্লেট দেখতে পায়, যার পরে সে সেখানে দাঁড়িয়ে চিল্লাতে থাকে। তখন লাকিলি অ্যালেক্স তার আওয়াজ শুনতে পায়, আর এভাবে তারা দুইজন তাদের খুঁজে পায়। তারপর অ্যারি একটা রশি দিয়ে অ্যালেক্সকে উপরে উঠায়। অন্যদিকে আমরা দেখি মধ্যরাতে যখন থমাস ঘুমাচ্ছিল, তখন এই সুযোগ পেয়ে ক্লারা ছুরিটা দিয়ে তার হাতের রশিগুলো কেটে ফেলে। তারপর সে সেখান থেকে পালিয়ে যায়। তো কিছু সময় পর সকাল হয়ে যায়, আর এখানে অ্যালেক্স অ্যারিকে ঘরে চলে যেতে বলে। তার থেকে কাজটা নিজেকেই করতে হবে, কিন্তু অ্যারি তার কথা শুনে না এবং সে নিজেই তার বাইক নিয়ে ক্লারাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু ওদিকে ক্লারা এখন শুধু পালিয়ে বেড়াচ্ছে। সে পালিয়ে এত দূরে চলে যাচ্ছে যেন কেউ তাকে পেছন থেকে ধরতে না পারে। কিন্তু সে পালাতে পালাতে হঠাৎ জর্জের গাড়ির সামনে এসে পড়ে। জর্জ তাকে দেখেই তার গুলি নিয়ে তার পেছনে ধাওয়া করে। যদিও সে তাকে চিনে না, কিন্তু সে এটা বুঝতে পেরেছে ক্লারা এই নির্জন মরুভূমিতে কি করছে। হয়তো তার সাথে সেই প্যাকেটগুলোর কোনো কানেকশন রয়েছে, তাই সে ক্লারাকে ধরার চেষ্টা করে। কিন্তু সে পালাতে পালাতে হঠাৎ তার সামনে থমাস চলে আসে। থমাসও ক্লারাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। সে তাকে কিছু বলে না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বলে, যাও এখান থেকে পালিয়ে যাও, এবং নিজে গিয়ে জর্জের সামনে দাঁড়িয়ে যায়, কারণ সে এগুলোর মধ্যে ক্লারাকে আনতে চায় না। কিন্তু জর্জ তো ক্লারাকে মারতে চায়, কারণ সে ওই প্যাকেটগুলোর ব্যাপারে জেনে গিয়েছে। থমাস তাকে বলে, তাকে ছেড়ে দাও, আমি তোমার সব প্যাকেট নিয়ে এসেছি, এখন প্যাকেটগুলো নাও, আমাকে যেতে দাও, কারণ আমার ফ্যামিলি আমার জন্য অপেক্ষা করছে। তখন জর্জ বলে, আমারও ফ্যামিলি অপেক্ষা করছে গত 15 বছর ধরে, আমি তাদের কাছে যাইনি, আর তুমি যেও না। এই বলে সে তাকে গুলি করে দেয় এবং সব ব্যাগগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে ক্লারাও এখন ফ্রি হয়ে গিয়েছিল, কিন্তু বাইরে বের হওয়ার সময় সে একটি ব্যাগ দেখতে পায়, আর এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে অ্যারি কোথাও আশেপাশে আছে। সেজন্য সে অ্যারিকে খোঁজার জন্য সেই পাহাড়গুলোর মধ্যে দিয়ে চলতে থাকে। তখন সে একটি জায়গায় জর্জকে দেখে, যেখানে অ্যারিকে ধরে ফেলেছে। সে তাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু জর্জ তার পেটে গুলি করে দেয়, আর ক্লারা এতে মাটিতে পড়ে যায়। তখনই এই সুযোগ নিয়ে অ্যারি জর্জকে ধাক্কা দেয়, যার ফলে সে একটা পাথরের সাথে ধাক্কা খায়। তারপর অ্যারি ক্লারাকে তাড়াতাড়ি উঠিয়ে তার বাইকে বসিয়ে এখান থেকে সোজা পালানো শুরু করে দেয়। কিন্তু জর্জ এখন প্রচন্ড রেগে যায়, সে পাগলের মতো তাদের পেছন পড়ে যায়। তখন সেখানে এন্ট্রি হয় অ্যালেক্সের, যে কিনা তার উপর গুলি চালাতে শুরু করে দেয়। কিন্তু এগুলো করার পরেও সে তাদের পেছন ছাড়ে না, যার ফলে অ্যারি তার বাইকের স্পিড বাড়িয়ে দেয়। কিন্তু এরই মধ্যে পেছনে বসা থাকা ক্লারা নিচে পড়ে যায়, যার ফলে জর্জ এখানে সুযোগ পেয়ে যায় এবং সে তার গাড়িতে থাকা কেরোসিনের তেল অ্যারির উপর ঢেলে দেয়, কারণ সে তাকে জ্যান্ত জ্বালিয়ে দিবে। কিন্তু তখন ক্লারা থেকে জ্ঞান ফিরে এবং সে ওই প্যাকেটগুলোতে আগুন ধরিয়ে দেয়, আর এটা দেখে জর্জের মাথা খারাপ হয়ে যায়। সে আগুনগুলোর ভেতরে গিয়ে প্যাকেট থেকে আগুন নেভানোর চেষ্টা করে, কারণ সে প্যাকেটগুলো তার থেকে তার প্রাণ থেকেও দামি লাগছিল। কিন্তু আগুন তো নেবে না, বরং তার শরীরে আগুন ধরে যায় এবং সে কিছুক্ষণ পর মারা যায়। তখন সেখানে অ্যালেক্স চলে আসে এবং সে তার মেয়েকে নিরাপদ দেখে খুব খুশি হয়। ক্লারাও এখন পুরোপুরি সুস্থ। তখন সে তার পাশে একটি গাছ দেখতে পায়, আর এটা সেই গাছটা যেটার জন্য সে এখানে এসেছিল। আর এই দৃশ্য দেখিয়ে মুভিটি এখানেই শেষ হয়। যখন পৃথিবীতে প্রচুর যুদ্ধের ফলে মানুষের খাদ্যের অভাব দেয়, তখন হঠাৎ পৃথিবীর সবাই দেখে এক অদ্ভুত অজানা গ্রহ তাদের দিকে আসছে। এমনই একটা অসাধারণ কনসেপ্ট নিয়ে 2020 সালে একটা সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার মুভি রিলিজ করা হয়েছে, যেটা না দেখে থাকলে ডান দিকের ভিডিওতে ক্লিক করে দেখে নাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।